বর্ষাকালে পতঙ্গবাহিত রোগের যখন বাড়বাড়ন্ত, ঠিক তখনই মঙ্গলবার সকাল থেকে বৃষ্টিতে জলমগ্ন রায়গঞ্জের মোহনবাটি হাই স্কুল। নিকাশির সঠিক ব্যবস্থা না থাকায় জল উঠতে শুরু করেছে স্কুলের বারান্দায়। আর এই সমস্যা এতটাই মারাত্মক আকার ধারণ করেছে যে ধর্ণায় বসার কথাও জানাচ্ছেন স্কুলের শিক্ষাকর্মীরা। অল্প বৃষ্টি হতেই জল ঢুকে পড়ে স্কুলে, আর তার মধ্যে মঙ্গলবার সকাল থেকে রায়গঞ্জে টানা বৃষ্টির জেরে রায়গঞ্জের মোহনবাটি হাই স্কুলে ঢুকে পড়েছে জল, যার জেরে চরম সমস্যায় স্কুলের শিক্ষক শিক্ষাকর্মী এবং ছাত্রছাত্রীরা। এদিন দেখা গেল হাঁটু সমান জল পেরিয়ে স্কুলে যেতে হচ্ছে ছাত্রছাত্রীদের। দীর্ঘদিন ধরেই তারা এই সমস্যায় রয়েছেন বলে অভিযোগ শিক্ষকদের। বেহাল নিকাশি ব্যবস্থার দরুন অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে স্কুল, যার ফলে স্কুলে আসতে সমস্যায় পড়তে হয় ছাত্রছাত্রী, শিক্ষক এবং শিক্ষাকর্মীদের। এছাড়াও বছরের প্রায় সময়ই জল জমায় নোংরা জল পেরোনোর পাশাপাশি পতঙ্গবাহিত যে সমস্ত রোগগুলো হয় সেগুলোর আশঙ্কা করছেন শিক্ষকরা। জল জমার কারণে স্কুলের ছাত্রছাত্রীরা না আসায় স্কুলের বড়সড় ক্ষতির আশঙ্কাও করছেন শিক্ষক এবং শিক্ষাকর্মীরা, আর তাই নিকাশি ব্যবস্থা দ্রুত সংস্কারের আবেদন জানিয়েছেন তারা। এই বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমল বিশ্বাস বলেন, সমস্যা হচ্ছে আমাদের এখানে ড্রেন ওভারফ্লো, ড্রেন দিয়ে কোনো জল পাস হয় না। বিশেষ করে এই যে আমাদের যে মেন গেটটা, সামনে জল জমে থাকে, দুদিকে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন বাড়ির লোকজনও নামতে পারে না। বৃষ্টি হলে জল হয় সেটা সবাই জানে, বৃষ্টি না হলেও এখন সারা বছর জল জমে। বিশেষ করে দুপুর টাইমে যখন স্নান টান করা হয় সেই জলটাও রাস্তায় স্ট্যাগ হয়ে থাকে। নিকাশি ব্যবস্থাটা সমস্যা আছে, এটা একটা বিশাল সমস্যা, গোটা ওয়ার্ডের 10 নম্বর ওয়ার্ডেরই সমস্যা। তাতে আপনাদের যারা স্কুল স্টাফ থেকে শুরু করে ছাত্রছাত্রীরা যারা আসেন, তাহলে কীভাবে তাদের কী সমস্যার সম্মুখীন হতে হচ্ছে? তারা তো ওই যে ইটের উপর খুব রিস্ক নিয়ে যাতায়াত করছে গেট দিয়ে, অনেকে পড়েও যায়, জামাকাপড় ভিজে যায় ড্রেনের জলে, এইভাবেই আমাদের চলতে হচ্ছে, খুবই সমস্যা। আমরা পৌর প্রশাসনকে জানিয়েছি, তিনারা তো মাঝে মাঝে ওই মেশিন দিয়ে দমকল দিয়ে জল বের করে দেন, আবার জলটা ভরে যায়। এর একটা স্থায়ী নিকাশি ব্যবস্থা দরকার। আগে ছিল ওই যে রেল গেট, রেল তার নিজের জায়গা দখল করে নেওয়ার পর এই জলটা আর বেরোনোর কোনো জায়গা থাকছে না। নিকাশি ব্যবস্থার জন্য পৌরসভা কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলেই অভিযোগ স্কুল কর্তৃপক্ষের। দ্রুত এই সমস্যার সমাধান না হলে আগামী দিনে ধর্ণায় বসবেন বলে জানিয়েছেন শিক্ষাকর্মী শকুন্তলা গোস্বামী। কি সমস্যা মানে জলের সমস্যা, প্রচুর সমস্যা। হ্যাঁ, জলের সমস্যা বলতে প্রথমত ড্রেন নাই, গোটা পাড়ার গোটা ওয়ার্ডের জল আমাদের স্কুলে ঢুকে যাচ্ছে, আর আমাদের 1200 ছাত্র এবং মেয়ে ভর্তি হয়েছে এবার। মেয়ে তো মেয়েরা ভিজিভিজি স্কুলে আসছে, ছেলেরা ভিজিভিজি আসছে, কিছু কিছু ছেলে মেয়ে বাইরের থেকে এত জল দেখে ওরা চলে যাচ্ছে, ওরা স্কুলে ঢুকবে না, কারণ এই নর্দমার নোংরা জল ডেঙ্গু হয়ে যাবে, পা পচে যাবে, তারা তো আসতে পারছে না ছাত্ররা। কিন্তু আমরা টিচাররা অফিস স্টাফরা তো আসছি ভিজিভিজি, কারণ আমাদের আসতেই হবে। আপনারা এমন একটা ব্যবস্থা করেন যে জলটা কোনোদিন এইভাবে জন্য স্থায়ীভাবে না থাকে। আজকের বৃষ্টিতে কি এই জল না 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 আজকের বৃষ্টিতে না, বরাবর বৃষ্টি ছাড়াই এই জল থাকে আমাদের। এই জল যদি না সমস্যা সমাধান করে তাহলে আমরা শিলিগুড়ির মধ্যে ধর্ণায় বসবো। শিক্ষকরা ধর্ণায় বসবে, অফিসটা বসবে, ছাত্ররা বসবে। আমরা মিউনিসিপালিটিতে বলেছি, ওনারা তো কী করছে বলতে পারবো না, সেটা তাদের ভেতরের ব্যাপার। কিন্তু আপনারা যে এসছেন যে এই চ্যানেল থেকে, আপনাদেরকে এটা আমরা জানাচ্ছি, আপনারা জায়গা মতো এই কথাগুলো পৌঁছে দেবেন। এই বিষয়ে স্কুল পড়ুয়া অনুপ ঘোষ জানাই, এই যে স্কুল আসতে আসছিলাম এত জলের জন্য কেউ আসতেও পারছে না, খুব কম ছাত্র আসছে, অসুবিধা হচ্ছে আমাদের। মানে বৃষ্টি হলে কি সমস্যা হয়? হ্যাঁ, বৃষ্টি হলে এত তো তাও কম জল আছে, আর যখন বৃষ্টি হচ্ছে আরও অসুবিধা হচ্ছে, হাঁটুর কাছাকাছি জল চলে আসছে মাঠে। কবে থেকে এই সমস্যা তোমরা সম্মুখীন হচ্ছ? না না, করে অনেকদিন ধরে হচ্ছে, কোনো প্রতিকার হয়নি, স্যারদের বলছিলাম কোনো সমস্যার সমাধান হয়নি। তোমাদের এখন স্কুলের কী পরিস্থিতি রয়েছে, মানে স্কুলের ভেতরকার পরিস্থিতি কী রয়েছে? প্রায় 1 হাঁটু জল, যাওয়া যাচ্ছে না কোনো। এই যে আসছিলো আজকে কমজন ছাত্র, তাও 3-4 জন আসছিলো, আজকে ক্লাসে হতে পারলো না অত ভালো করে এই জল জমার কারণে, স্যারগুলোও আসতে পারছি না, আমরাও আসতে পারছি না, অসুবিধা হচ্ছে। তোমরা কী চাইছো? আমরা চাইছি এই জলের মানে কোনো নিকাশি ব্যবস্থা যদি হয়তো ভালো হবে। এই জল থেকে কি কোনো রকম রোগ জীবাণু ছড়ানোর তোমরা আশঙ্কা করছো?
হ্যাঁ, কারণ চারিদিকে যা ম্যালেরিয়া, ডেঙ্গু ইত্যাদিতে ছড়াচ্ছে। উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।